जय आरसीएम সবার প্রথমে আমার আজকে স্পেশালি আমাকে বারবার বলা হচ্ছিল মিটিংটা স্যার বাংলাতেই করবেন রাইট আচ্ছা यहां पे ऐसे कितने साथी हैं जिनको हिंदी समझ में नहीं आता हिंदी समझ में नहीं आता तो कैसे आपको पता चल गया मैंने क्या बोला आपको है ना बुझते पारें बोलते पारें देखिए एक ही मंत्र में कहूंगा आपको जीवन में अगर आप कामयाब बनना चाहते हैं सफल इंसान बनना चाहते हैं दिल्ली हमेशा बोलती है कि कोलकाता मेरा एरिया है दिल्ली हमेशा बोलती है कि सिलीगुड़ी मेरा एरिया है दिल्ली हमेशा बोलती है कि दुर्गापुर मेरा एरिया है लेकिन शेर हमेशा बोलता है सर कि मैं जहां पे खड़ा होता हूं वहां से मेरा एरिया चालू होता है तो अगर पूरा भारत में आपको बिजनेस करना है अगर पूरा भारत में आपको बिजनेस करना है तो हिंदी उल्टा हो सीधा हो टूटा हो फूटा हो आज से घर में बोलना पड़ेगा कर सकते हैं এখনই আমার শ্রদ্ধ দাদা শ্যামলদা এসে বললেন স্যার হিন্দি না বাংলাতেই হোক তো এটা আমার প্রবলেম যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তো আজ ইন মিটিং না তো হিন্দি মে হোগি না তো বেঙ্গলি মে হোগি খিচড়ি হোগি হ্যাঁ সবার প্রথমে আমি আমার সেলফ ইন্ট্রোডাকশন দিতে চাই মাইসেলফ অনিন্দ্য মিশ্র ওয়েস্ট বেঙ্গলের অন্তর্ভুক্ত দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আমাদের বালুরঘাট সেই এরিয়াতে একটা ছোট্ট রিসেন্টলি পৌরসভা হয়েছে ড্রেন টেন হয়নি পৌরসভা হয়েছে নাম বুনিয়াদপুর যেখান থেকে আমি বিলংস করি এবং দীর্ঘ 20 বছরের আর্টস এন্ড বিজনেসের স্টুডেন্ট এই বিজনেসকে শিখছি এই পা থেকে মাথা পর্যন্ত আমার শরীরের এ পা থেকে মাথা পর্যন্ত আমার শরীরের নাম অনিন্দ্য মিশ্র বাট আমার যে হৃদয় আমার যে মন আমার যে বিশ্বাস আমার যে আত্মা তার নাম হলো আরসিএম বিজনেস আজকে ফ্রেন্ডস আমি আপনাদেরকে শেখাতে আসিনি শেখানোর জন্য অনেক এডুকেশন কোয়ালিফিকেশন দরকার মোটা মোটা বই পড়তে হয় আমি রাইট আজকে আমি শেখাতে আসিনি কারণ এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি আমি আমি যে স্কুলে পড়তাম বংশীয়াদি উচ্চ বিদ্যালয় যেখানে আমি রেকর্ড করেছিলাম উচ্চ মাধ্যমিক 3 বছর পরীক্ষা দিয়ে আমি পাস করেছি আমার পার্সোনালিটি হ্যাঁ আর এটা বলতে আমার বিন্দু মাত্র লজ্জা লাগে না কারণ যারা 1 বছর পরীক্ষা দিয়ে পাস করে তাদের কাছে 1 বছর এক্সপিরিয়েন্স থাকে আমার 3 বছর এক্সপিরিয়েন্স থাকে অনেকে এখানে ভাবছেন কার মিটিং এ চলে এলাম রাইট এখানে একটা মেসেজ আমি দেবো যখন আমি আসল বিজনেস কে শুরু করি তো আমার ক্লায়েন্টকে আমি বলেছিলাম দ্য গ্রেট পার্সোনালিটি গ্রেট লিডার মারা যাওয়ার পরে যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে যদি মানুষ রূপে আবার স্থান পাইয়ে ধরাতে যদি আবার আর্টস এন্ড বিজনেস করার সৌভাগ্য বা সুযোগ পেয়ে থাকি এর পরের জন্মে সেই মানুষটাকে বারবার খুঁজব যিনি আমার অ্যাপ্লাইন দ্য গ্রেট পার্সোনালিটি মিস্টার এন এইচ হ্যানসন একবার চাইবো সাউন্ড সিস্টেমের জন্য জোরদার ক্লাপিং প্লিজ রাইট এবার আওয়াজ ক্লিয়ার আছে সে ব্যক্তিত্ব আমাকে আঙ্গুল ধরে বিজনেসকে শিখিয়েছেন আমি বিএ পার্ট ওয়ানের স্টুডেন্ট ছিলাম যখন এই বিজনেস অপরচুনিটি আমার কাছে আসে সম্বল একটা বিএসএ এসনার সাইকেল উনি মার্কেটিং প্ল্যান দেখালেন একটা জিনিস বুঝলাম আর্টস এন্ড বিজনেস
क्या है। तो सिर्फ एक चीज समझ में आया कि दुकान को बदलना है, सामान को बदलना है, माधुरी दीक्षित को हटाना है और अपना परिवार को साथ में लाना है, यही आसम बिजनेस है। एग्जांपल दिए छिलেন আজকে আমি সেই एग्जांपलটা দিতে চাই। আজকে অনেক নতুন ব্যক্তি আমাদের গেস্ট এখানে উপস্থিত চাইবে একবার যারা আমাদের গেস্ট প্রথমবার আজকে আমাদের এই প্রোগ্রামে এসেছেন, মিটিং অ্যাটেন্ড করছেন, একবার চাইবো প্লিজ একবার আপনাদের জন্য জোরদার ক্লাপ। তো আমি ফার্স্ট টাইম প্রোগ্রামে ছিলাম, আমার গ্রেট অ্যাপ্লায়েন্স একটা एग्जांपल দিয়েছিল, আমার ডাক নাম দীপ। উনি एग्जांपल দিয়েছিলেন যে দীপ ধরে নাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন তো নরেন্দ্র মোদি ছিল না, एग्जांपल আজকে দিচ্ছি, ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেড ফোর্ট লাল কেল্লায় দাঁড়িয়ে 15 আগস্টের দিন যদি একটা অ্যানাউন্সমেন্ট করে যে ভারতবর্ষে যে সকল ব্যক্তি যাদের বয়স 80 বছর তারা যদি নিজের জীবনের সমস্ত হিসেব কিতাব নিয়ে আসে, তারা জীবনে কত টাকা খরচা করেছেন, তার 50% টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে, কতজন যাবে? সবাই। কতজন যাবে স্যার? সবাই যাবে। যদি ট্রেনের টিকিট না পায়, প্লেনে যাবে, যদি প্লেনের সিট কনফার্ম না হয়, পাখা ধরে ঝুলে যাবে, ইয়েস অর নো? আই এম রাইট? কিন্তু বেশি আনন্দ পাওয়ার কিছু নেই দাদা, দাদারা দিদিরা বেশি আনন্দ পাওয়ার কিছু নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোদিনও বলবে না যে আপনার বয়স 80 বছর, 80 বছর বয়সে আপনি আপনার জীবনে যা খরচা করেছেন তা 50% টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু আমাদের শ্রদ্ধেয় মাননীয় এই যুগের যোগ পুরুষ শ্রী তিলকচন্দ ছাবরাজি বলছেন, শ্রী তিলকচন্দ ছাবরাজি বলছেন, অতীত মুর্দা হ্যায় আর ভবিষ্যৎ জিন্দা হ্যায়, অতীত মুর্দা হ্যায় আর ভবিষ্যৎ জিন্দা হ্যায়, অতীত মে চলে যাওগে तो आप भी मुर्दा बन जाओगे और भविष्य में आप चले जाओगे तो आप भी महान बन जाओगे, आप भी लीडर बन जाओगे, आप भी कामयाब बन जाओगे। সে ব্যক্তি তো বলছেন যে অতীতে আপনি যা খরচা করেছেন তার 50% টাকা কোনো সিস্টেম নেই যে আপনার বাড়িতে ফেরত আসবে, কিন্তু একটা সিস্টেম, দ্যাট ইজ আরসিএম বিজনেস, যে সিস্টেমের মাধ্যমে আজকে থেকে আগামীতে ভবিষ্যতে যা খরচা করবেন তার 50% টাকা আপনার পরিবারে আপনার বন্ধু বান্ধবের কাছে আসতে পারে। আমি রাইট? খুব ভালো লাগে, খুব এক্সাইটেড বিজনেসকে শুরু করবো। বাট স্টুডেন্টের পকেটে টাকা ছিল না, আমার ফাদার বাবা স্কুলে টিচার ছিলেন আর সবসময় আমাদেরকে শেখাতেন, বেটা পড়োগে লিখোগে তো বনোগে নবাব, ছোটবেলা থেকে এটা আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা। অনেকে আরসেম এর প্ল্যান নিয়ে যাবো, না আরসেম করবো না, যদি আপনাদের কোম্পানিতে কোনো চাকরি থাকে আমি করবো। আমাদের প্যারেন্টস আমাদের সফটওয়্যারের মধ্যে একটা জিনিস বারবার ঢুকিয়ে দেয়, কে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলবে সে চাকরি করতে হবে। কিন্তু আজকে যদি দেখি আমরা পড়াশোনা করে যে শুধুমাত্র চাকরির জন্যই পড়াশোনা করে যে টটো গাড়িতে চলে সে, স্টেট বাসে চলে সে, আমি রাইট? ইয়েস অর নো? अगर जीवन में आपको मौका मिले तो कभी भी नौकर नहीं बनना चाहिए, मालिक बनना चाहिए। बनना चाहिए कि नहीं बनना चाहिए? और मेरा मानना है कि बहुत बड़ा नौकर बनने से बढ़िया है कि आप अपने जीवन में छोटा मालिक बन जाओ, क्योंकि कम से कम आपके जीवन आप जो जियोगे अपने डिसीजन से जी सकते हो। यस और नो? यस। बाड़ीते गए बाबा के बोला साहस पाई ना, চুপ করে চুরি করে বিজনেস কে জয়েন করার ডিসিশন নিই। আমার বাড়িতে একটা সিডি প্লেয়ার ছিল যেটাকে বিক্রি করি 2400 টাকা দিয়ে, এবং এই বিজনেস কে আমি শুরু করি। 1480 টাকার কিট ব্যাগ পাওয়া যেত, 3টা প্যান্ট, 3টা শার্টের কাপড়, এবং আপনাকে জানি রাখি বাড়িতে নিয়ে গেলে পরে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার কারণে সেই ব্যাগটা আমি আমার বন্ধু তন্ময় সরকার, এখন উনি স্টার এমেরাল্ডের মতো জায়গায় আছেন, ওনার বাড়িতে আমি রেখে দিই। বিজনেস কে পার্ট টাইম করা শুরু করি, প্রথম মাসে 8 জন ব্যক্তিকে বিজনেসে জয়েন করাই, 8 জনকে জয়েন করাতে প্রায় 1200 টাকা খরচা হয়ে গেছিল। হয় আপনাদের সঙ্গে রাইট? দেখুন, যেখানে সবাই চুপচাপ বসে থাকে সেটাকে বলে শোক সভা, কেউ মারা গেছে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে এসেছি। যেখানে সবাই
চুপচাপ বসে থাকে, যেখানে সবাই চুপচাপ বসে থাকে সেটাকে বলা হয় শোকসভা, যেখানে সবাই কথা বলে কেউ কারো কথা শোনে না সেটাকে বলা হয় লোকসভা, কিন্তু যেখানে জীবন্ত ব্যক্তিরা বসে থাকে, এক্সাইটেড পিপলরা বসে থাকে সেটাকে বলা হয় আরসেম বিজনেসের সভা। আর ইউ এক্সাইটেড? তো একবার দিল খোলকে আপনি এরিয়া আর আপনি কামিয়ে রেখে জোরদার ক্লাপিং হবে চাই। প্রথম মাসে 1,200 টাকা খরচে 8 জনকে বিজনেসে জয়েন করাই। ভেবে রেখেছিলাম যে অনেক কমসে কম একজনের উপর থেকে যদি 100 টাকা করে ইনকাম আসে, রাইট, তাহলে 800 টাকা ইনকাম আসা উচিত। বাট আমার লাইফে একটা ট্র্যাজেডি ঘটে, ইনকাম আসেনি। দেখতে পেয়েছিলাম স্টেটমেন্ট এসেছিল যার অ্যামাউন্ট ছিল 202 টাকা, এবং আমি নিজেকে খুব স্মার্ট মনে করতাম। ক্যালকুলেশন করে দেখলাম যে 1,000 টাকা খরচা করার পরে যদি 202 টাকা আসে তো এই বিজনেস করা উচিত না, এবং দ্বিতীয় মাস আমি কোনো কাজ করি না, আরসেমকে ছেড়ে দিই, আরসেমের নামই ভুলে যাই। বাট তৃতীয় মাসে যে পে আউট আমার বাড়িতে আসে তার অ্যামাউন্ট ছিল 909 টাকা। মাথা খারাপ হয়ে যায়, বিজনেস কাজ করলে বেটারা 202 দেয়, ছেড়ে দিলে 909 দেয়। মানে কোম্পানি কাজ করার টাকা দেয় না, ছাড়ার টাকা দেয়। আবার কখনো কখনো মনে হচ্ছিল হয়তো কোম্পানি বুঝে গেছে, অনিন্দ্য মিশ্র আরসেম ছেড়ে দিয়েছে, আমাকে টপ দিচ্ছে কি বেটা দুবার ফির চালু করো। কিন্তু একটা কাজ আমি সঠিক করি, আপনারও জীবনে এরকম কনফিউশন যদি আসে একটা অ্যাড্রেস আমি বলে দিব, সেই অ্যাড্রেসে যাবেন সব কনফিউশন দূর হয়ে যাবে। সেই অ্যাড্রেসটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ইওর আপলাইন। সেই অ্যাড্রেসে চলে যাই, আমার গ্রেট পার্সোনালিটি মেন্টর যিনি আমাকে বলেন যে তুমি যদি চাকরি করো, তুমি যদি চাকরি করো 30 দিন চাকরি করবা, 1 তারিখে তুমি 20,000 টাকা স্যালারি যদি থাকে 20,000 টাকা তুমি পাবা, ইয়েস অর নো? ইয়েস। উনি বলেন তুমি যদি আরসেম 30 দিন করো কোনো গ্যারান্টি নেই 20,000 আসবে, 200 টাকাও আসতে পারে। উনি বলেন 1 বছর তুমি চাকরি করবা, 30 দিন কাজ করবা, 1 তারিখে 20,000 টাকার গ্যারেন্টি আছে। তুমি আসছেন 1 বছর করবা কোনো গ্যারেন্টি নেই 20,000 টাকা 30 দিন কাজ করার পরে আসবে, 5,000 টাকাও আসতে পারে। উনি বলেন তুমি 10 বছর চাকরি করবা, 4% ইনক্রিমেন্ট অনুযায়ী 20 থেকে তোমার ইনকাম 22,000 টাকা হবে, গ্যারেন্টি আছে 30 দিন চাকরি করার পরে 1 তারিখে তুমি 22,000 পাবা। তুমি 10 বছর আরসেম বিজনেসকে করবা, 1 মাস করবা, এবার আমি গ্যারেন্টি দিচ্ছি মাসে 1,00,000 টাকা রোজগার আসবে। উনি আরো বলেন যে 20 বছর তুমি চাকরি করবা, তোমার ইনকাম 50,000 টাকা স্যালারিতে পৌঁছাতে পারে, গ্যারেন্টি আছে 50,000 তুমি পাবা। কিন্তু 20 বছর পরে আরসিএম যদি নাও একদিন করো, গ্যারেন্টি আছে মাসে 5,00,000 টাকা রোজগার আসবে। আমাকে উনি বলেন ডিসাইড করো করা উচিত কি উচিত না, এবং উনি আরো বলেন যে তুমি 60 বছর পর্যন্ত যদি সার্ভিস করো, চাকরি করো, 60 বছর পরে গভর্নমেন্ট তোমাকে প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি দেওয়ার পরে টাটা বাই বাই করে বিদায় দিয়ে দিবে, কিন্তু আগামী 20 বছর যদি তুমি আরসেম করো, 60 বছর চাকরি করলে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির যেটা অ্যামাউন্ট হবে আরসেম এভরি মান্থ তত টাকা তোমাকে ইনকাম দেবে। কর্মক্ষেত্রে কাজ করি সেখানে প্রবলেম, সেখানে কম্পিটিশন, আজকে আপনি বাড়ি থেকে এসেছেন, হাজারো প্রবলেম কে সলভ করে শর্ট আউট করে আজকে এই ভেনুতে আপনি পৌঁছেছেন, আমি স্যালুট করি আপনাকে। কিন্তু একটা কথা বলবো, আপনি কি বলতে পারেন
এই প্রবলেমগুলো আপনার জীবনে শেষ কবে হবে, ফুল স্টপ কবে লাগবে? আমি একটাই কথা বলবো, আসেম বিজনেস কমিটমেন্টের সঙ্গে আগামী 5 বছর যদি আপনি টিকে যান আর শিখতে থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার লাইফে কোনো প্রবলেম থাকবে না। Yes sir, yes. Am I right? Yes. Business কে পাগলের মতো করা শুরু করি, সেদিনের পর থেকে কে না বলছে কে ছেড়ে দিচ্ছে দেখা ছেড়ে দিই। 7 মাসের মধ্যে বিজনেসের 1,70,000 টাকার বিজনেস ভলিউম আমার নিচে হয়। আমার যেটা ইনকাম এসেছিল 10,500 টাকা। সাইকেলে বিজনেস করতে খুব কষ্ট হতো, বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুর 11 কিলোমিটার, সাইকেল চালিয়ে লোকের বাড়িতে প্লান দেখাতে যেতাম, সেই লোকটা আমাকে বলতো অনেক দূর থেকে এসছো চা মিষ্টি খেয়ে যাও, এরকম ফালতু কোনো বিজনেস করবো না। বুনিয়াদপুর থেকে মহিপাল প্রায় 9-10 কিলোমিটার ডিস্টেন্স, সাইকেল চালিয়ে যেতাম সাইকেল চালিয়ে আসতাম। বুনিয়াদপুর থেকে দৌলতপুর 11 কিলোমিটার ডিস্টেন্স, সাইকেল চালিয়ে যেতাম সাইকেল চালিয়ে আসতাম। বুনিয়াদপুর থেকে প্রায় 13-14 কিলোমিটার ডিস্টেন্স হরিরামপুর, যেখানে আমি সাইকেল চালিয়ে যেতাম সাইকেল চালিয়ে আসতাম, এক একজন ব্যক্তিকে টাচ করতাম, তাদেরকে প্লান দেখাতাম। ম্যাক্সিমাম ব্যক্তি বলতো অনেক দূর থেকে এসছো এরকম ফালতু কোনো কাজ করবো না, চা মিষ্টি খেয়ে যাও। কিন্তু আমি থামিনি, এই না 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 শুনতে 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 1,70,000 স্ল্যাবে পৌঁছাই, 10,500 টাকা পে আউট। ডিসিশন নিই একটা স্কুটার কিনতে হবে, চেতক ভেসপা স্কুটার কিনি। আপনারা স্কুটার পারচেজ যখন করেন তো আপনারা বলেন সেকেন্ড হ্যান্ড, আমি যে স্কুটারটা কিনেছিলাম ওটা ছিল 20th হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড না 20th হ্যান্ড। আর ওই স্কুটারের বিশেষত্ব ছিল তেল ঢালার জায়গায় একটা ছিল, বেরোনোর অনেকগুলো জায়গা ছিল। কিনেছিলাম 5,700 টাকা দিয়ে। ম্যাক্সিমাম ডেজ, বেশিরভাগ দিন স্কুটারের উপরে চড়ে আসার সৌভাগ্য হতো না, স্কুটারকে ধাক্কা মেরে বাড়িতে আনতে হতো। আমার বাবা আমার থেকে হাইট অনেক বড়, বড় বড় মোচ। বাবার সঙ্গে ছোটবেলা থেকে এটা আমাদের হ্যাবিট ছিল, আমার বোন আছে একটা, ভাই বোন আমরা একটু ডিস্টেন্সেই কথা বলতাম, কারণ হাত পা খুব চলত, রাইট? 1,70,000-এর বিজনেস, বাড়িতে পৌঁছাই একটু দেরি হয়ে যায়, 11:30টার সময় বাড়িতে পৌঁছাই। প্রত্যেক দিন মা চুপ করে গেট খুলে দিত, সেদিন কপালে অশেষ দুঃখ ছিল। গেটটা খুললো বাবা পরনে লুঙ্গি স্যান্ডো গেঞ্জি, বাড়িতে ঢুকতে দেওয়ার আগে আমাকে প্রশ্ন করলো, আজকে ডিসাইড করতে হবে, ডিসিশন নিতে হবে, হয় এই বাড়ি ছাড়তে হবে নাহলে আর্সেন বিজনেসকে ছাড়তে হবে। বাবার মুখের উপর দিয়ে কোনো দিন আমি কথা বলিনি, জানি না উপরবেলা সেদিন কী শক্তি দিয়েছিল আমার মধ্যে। বাবাকে একটাই কথা বলি, কিছুদিনের জন্য বাবা আমি বাড়ি ছাড়ার জন্য তৈরি, কিন্তু সারা জীবনের জন্য আমি আর্সেন বিজনেসকে ছাড়তে পারবো না। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বাড়িতে ঢুকতেও দেয়নি। বাবা জানতো অ্যান্সারটা এটাই হবে, ওই জন্য ব্যাগটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিল, সিঁড়ি দিয়ে উপর উঠলো, ছাদের উপর থেকে ব্যাগটাকে ফেলে দিল। তখন আমার টিম তৈরি হয়েছিল বিহারের কিছু জায়গায়, কাটিহার, কিষানগঞ্জ, বাহাদুরগঞ্জ। আমার আজও ওই রাত্রির কথাটা মনে পড়ে, রাত্রি 12:30টার সময় বুনিয়াদপুর থেকে কিষানগঞ্জ একটা ট্রাক ড্রাইভারের গাড়িতে রিকোয়েস্ট করার পরে আমাকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে ফেলে দেন। কোনো আস্তানা ছিল না, কোনো ঠিকানা ছিল না, রাত কোথায় কাটাবো কী খাবো পকেটেও টাকা ছিল না। আজও সেই দিনগুলোর কথা মনে পড়ে, 62 দিন, বেশিরভাগ রাত্রিবেলা আমি মুড়ি আর জল খেয়ে দিন কাটিয়েছি, সবচেয়ে সস্তা খাবার। কিন্তু কোনোদিন কোনো ডাউনলাইনের কাছে গিয়ে কান্না করিনি, হাত পাতিনি, কারণ আমি একটা জিনিস জানতাম, ইস বিজনেস মে জো মুস্কুরানা নেই জানতা ও কভি ইস বিজনেস কা স্টার ভি অচিভার অর সফল অচিভার অর ডায়মন্ড অচিভার নেই বলছে। ফুল কো খিলনে কে লিয়ে সূরজ কা কিরণ জিতনা জরুরি হোতি হ্যায়, ফুল কো খিলনে কে লিয়ে সূরজ কা কিরণ জিতনা জরুরি হোতি হ্যায়, এক আম ব্যক্তি কো জীবন মে অমীর বননে কে লিয়ে মুস্কুরানা উতনা হি জরুরি হোতি হ্যায়। সেই 62টা দিন, 62টা রাত, প্লাস্টিকের পেপার পাওয়া যেত কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে, রাত কাটিয়েছি। মোটোরোলা একটা মোবাইল ছিল পকেটে, এত বড় মস্ত বড় এরিয়েল,
ফর্ম রিসিভ করতাম না, কারণ রিসিভ করলেও টাকা কাটতো 75 পয়সা করে। অপেক্ষা করতাম বাড়ি থেকে কেউ ফোন করবে, কেউ ফোন করেনি। দিনে 4টা মিটিং, 5টা মিটিং, 6টা মিটিং, মিটিং করতে করতে মুখের থুতু শুকিয়ে যেত। আপলাইনকে ফোন করতাম, বলতাম এনএইচ খান সাহেব, উস সময় খান সাহেব রয়্যালটি অ্যাচিভার থে, 35-40 হাজার রুপিয়া মন্থলি ইনকাম মিলতা থা। খান সাহেব কো মানে বোলা কি স্যার মে আপকে জেসে লেভেল পে জানা চাহতা হুঁ, ক্যা করনা পড়েগা। খান সাহেব বলতে থে কি মে সার্ভিস কে সাথ পার্ট টাইম ইস বিজনেস কো করতা হুঁ, ফির ভি দিন মে 2 হোম মিটিং মে করতা হুঁ, মতলব মহিনে মে 60 হোম মিটিং করতা হুঁ, অর উসি দিন মেনে টার্গেট বনা লিয়া কি আগার মেরা আপলাইন দিন মে 2 মিটিং করতা, মেরে কো দিন মে কম সে কম 4 মিটিং করনা হ্যায়। আপনারা যারা এখানে বসে আছেন দীর্ঘ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর থেকে বিজনেসে লেগে আছেন, কোনো রেজাল্ট আসেনি, লেগে আছেন, বাট রেজাল্ট কেন আসেনি এর পিছনে একটাই কথা বলবো, নো মিটিং নো বিজনেস, মোর মিটিং মোর বিজনেস। अगर अपलाइन को सुपरसीड करना चाहते हो तो अपलाइन का शेड्यूल चेक करो और उससे ज्यादा मीटिंग आपको करना है। यस राइट, क्योंकि आरसीएम दुनिया का एक ऐसा प्लान है जिसको दिखाने के बाद दुनिया का कोई भी व्यक्ति आज के डेट में ना कर ही नहीं सकता। yes. कलम से कलाम लिखा जाता है, दर्द भर दिल से पहगाम लिखा जाता है। कलम से कलाम लिखा, कलाम का मतलब कलामेर माने की जर फांसी सजा सुनाना है, जज की करे पेने निपटा के भेंगे दे ওটাকে কলাম বলে। কলম সে কলাম লিখা যাতা হ্যায়, দর্দ ভরে দিল সে পেগাম লিখা যাতা হ্যায়, আর ওহ কলম হো জাতি হ্যায় পাগল জিস কলম সে আরসিএম কা প্ল্যান লিখা যাতা হ্যায়। হঠাৎ 62 দিন পর বাড়ি থেকে ফোন আসে, অপেক্ষায় ছিলাম, বাবা ভীষণ স্ট্রিক ছিলেন, মাকে ফোন করতে দেয়নি, কোনো সম্পর্ক রাখতে হবে না, দু একদিন ফরফর করবে বাড়িতে ফেরত চলে আসবে, যখন পেটে টান পড়বে ফেরত চলে আসবে। 62 দিন পর বুনিয়াদপুর আমার যে বাড়ির ল্যান্ড নম্বর সেখান থেকে আমার মোবাইলে ফোন আসে, হার্টবিট বেড়ে যায়, ফোন রিসিভ যখন করি তার আগে ভাবছিলাম মাই খোঁজ খবরের জন্য ফোন করেছে, দেখি না বাবাই ফোন করেছে, বলছে দীপ অনেক দিন হয়ে গেল, দেখতে বড় ইচ্ছা করছে, বাড়িতে চলে আয়। এই কথাটা শোনার পরে নিজেকে আমি সামলাতে পারিনি, প্রথমে মনে হচ্ছিল আমার বাবা মতো আমাকে ভালোবাসে না, কিন্তু এই কথাটা শোনার পরে ভিতরে এত এক্সাইটমেন্ট, এত এক্সাইটমেন্ট, আমি সব কিছু ফেলে ছেড়ে বাড়িতে আসি, যখনই বাড়িতে ঢুকি বাবা আমার হাতে একটা চেক দিচ্ছে, কারণ তখন চেক আসতো পিয়ন বাড়িতে দিয়ে যেত, আমি রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছি, সেই রয়্যালটির প্রথম চেক 21,690 টাকা। বাবা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, তখন বাবার বেতন ছিল 11,600 টাকা, আর আমার রয়্যালটির চেক 21,690 টাকা। বাবা ঘাড়ে হাত দিয়ে আমাকে খুব বোঝালেন, বোঝানোর চেষ্টা করলেন যে বাবা আমি তোর ভালো চাই, আর আমি জানি এরকম ব্যবসা এরকম বিজনেস বেশি দিন টেকে না, এখনও সময় আছে, পড়াশোনাটা চালিয়ে যা, তোকে বড় চাকরি করতে হবে, আমাকে ইমোশনালি অনেক বোঝানোর চেষ্টা করেন। যে বাবাটা সবসময় ক্যাট ক্যাট করে না, যে মাটা দিনে 10 বার ফোন করে জিজ্ঞাসা করে না, তারা কত ভালোবাসে আমাদেরকে সেটা এখন আমরা বুঝতে পারি না, কিন্তু সে বাবাটা সে মাটা যখন থাকে না এই পৃথিবীতে, তার অভাব কেউ পূরণ করতে পারে না, কেউ না। আপনি সলমান খানকে হিরো বলেন, আপনি অমিতাভ বচ্চনকে হিরো বলেন, পৃথিবীর সবচেয়ে বড় হিরো মাই ফাদার অ্যান্ড মাই মাদার। একটা গান আমি শোনাতে চাই, শুনবেন? বিজনেসের বাইরে, বাট আমি একটা জিনিস মনে করি, জীবন আপনি যে জায়গাতেই পৌঁছে যান না কেন, যদি কোনো ব্যক্তির পাশে তার মা বাবার আশীর্বাদ না থাকে, সে জীবনে কোনোদিন সন্তুষ্ট হতে পারে না, আর যে মানুষটা সন্তুষ্ট হয় না সে কোনোদিন সফল হতে পারে না। তো আমি রিকোয়েস্ট করবো স্যার, প্লিজ তো কিতনি অচ্ছি হ্যায় ডাউনলোড করিয়ে ওরিজিনাল।
तो कितनी अच्छी है इधर अभी तक मैंने जितने यूट्यूब पे या कहीं भी जितने भी लाइफ में मैंने सॉन्ग्स गाए हैं उनमें से सब हैं मेरे लिए और जितने भी लोग वीडियो देख रहे हैं आप सबको ये मैं कहना चाहूँगी कि वैसे तो आई एम नो वन टू से मैं बहुत छोटी हूँ ये सब बातें कहने के लिए बट आई थिंक हम सबको अपनी माँओं को सबसे ज़्यादा प्यार करना चाहिए क्योंकि उनसे बड़ा उनसे प्यारा दुनिया में कोई नहीं है. सो दिस सॉन्ग इज़ डेडिकेटेड टू स्पेशली माई मदर मम्मी ये आपके लिए है और दुनिया में जितनी भी माएँ हैं उन सब के लिए है ये गाना. तू कितनी अच्छी है तू कितनी भोली গাড়িটাতে ঘুরে বেড়াই ওনারশিপ সিট যেটা সেটাতে আমি বাবাকে বসাতাম. আজকে যে বুনিয়াদপুরে ছটা সিক্স বেডরুম ডাবল কিচেন ফোর বাথরুম 5,500 স্কোয়ার ফিট প্রায় 2.5 কোটি টাকার বাড়ি তার যেটা সবচেয়ে ভালো বেডরুমটা ওই বেডরুমটাতে ওই 6 ফিটের মানুষটা শুধু আর আমি বসে পার্টি পেয়ে দিতাম. লকডাউনের মধ্যে অনেকে অনেক কিছু করেছে. আমি এটা না সুযোগ করার জন্য বলছি না, আমার ফিলিংস আমি বলছি. লকডাউনে অনেকে অনেক কিছু করেছে লকডাউনের মধ্যে সেই করুণ পরিস্থিতির মধ্যে. শিলিগুড়িতে 3BHK ফ্ল্যাট পারচেস করেছি 81 লাখ আনফিনিশড, ফিনিশড 1,25,00,000. আমার বাবাকে নিয়ে যেতাম দার্জিলিং ঘোরাতে, কোনো হোটেলে রাখতাম না, বলতাম বাবা এটা তোমার ফ্ল্যাট. রতন টাটাকে প্রশ্ন করা হয়েছিল জীবনের সফলতার পরিভাষা কি, উনি উত্তর দিয়েছিলেন পড়ে যাও উঠো পড়ে যাও উঠো, লোকে গালিগালাজ করুক যাই কিছু করুক, মানুষ পা ধরে টানার চেষ্টা করুক যাই কিছু করুক, উদ্দেশ্যহীন হয়ে বাড়িতে চুপচাপ বসে থাকবা না, তুমি জীবনে সফল. সেই উদ্দেশ্যটা কি আছে আমাদের? সেই উদ্দেশ্য আছে. আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পেপার নিয়ে বসি,
আমেরিকাতে বোম ব্লাস্ট হচ্ছে আর নিজের বাড়িতে আপনার গিন্নি ডেইলি বোম ব্লাস্ট করছে সেটাকে দেখবেন ইয়েস অর নো রাইট অনেকে বলে টাকার দরকার নেই টাকা পয়সা খুব খারাপ জিনিস ইয়েস অর নো বলে সব কিছু টাকা দিয়ে সম্ভব না ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না ফ্রেন্ডস এই 20টা বছর আছেন বিজনেসে 200 বছরের অভিজ্ঞতা পেয়েছে রাইট একটা কথা বলবো হ্যাঁ হতে পারে টাকা দিয়ে ভালোবাসা কেনা সম্ভব না কিন্তু সেই ভালোবাসাকে জীবন্ত রাখার জন্য টাকার অনেক বড় ভূমিকা আছে অনেক বড় রোল আছে इसलिए मैं हमेशा कहता हूं कि टीवी चले रिमोट से टीवी चले और बीबी चले नोट से टीवी चले रिमोट से और बीबी चले नोट से जितना चैनल टीवी की उतना नखरा बीबी की तो पैसा कमाना चाहिए कि नहीं चाहिए पैसा कमाना चाहते हैं चाहते हैं पक्का चाहते हैं तो एक कथा बोल लो যে বিজনেস করতে গিয়ে হাজার বাধা আসবে কারণ আমি একটা কথা বললাম আপনি আসেন করবেন না যে কাজ করছেন সেই কাজ করবেন অন্য কাজ করবেন যাই করুন না কেন আপনার লাইফে প্রবলেম ইনস্টলমেন্টে আসবে সেই জন্য আপনার জীবনে প্রাপ্তি অ্যাচিভমেন্টও ইনস্টলমেন্টে আসবে বাট আসেন করার যদি সিদ্ধান্ত নেন এখানে প্রবলেম হোলসেলে আসবে আর পাঁচ বছর পরে অ্যাচিভমেন্টও হোলসেলে আসবে Yes or no? Am I right or wrong? Yes. कोई मना कर दे छोड़ना चाहिए आसिए no. छोड़ेंगे no. एक गाना रखते शोनाते चाहिए के छिले पूरे गाने का एक सर डाउनलोड ओरिजिनल हाई क्वालिटी सॉन्ग्स sarigama.com यहाँ पे आए हैं तो आज इस भाई को एक वादा करके जाना है कि लाइफ में चाहे कुछ भी हो जाए इस बिजनेस को और अपने बना हुआ सपने को कभी भी छोड़ना मत चाहे कुछ भी हो जाए कर सकते हैं yes. है कमिटमेंट yes. मैं देखना चाहता हूँ आपकी जोरदार क्लैपिंग के बीच कितना कमिटमेंट आपके अंदर है এখন টু দ্য পয়েন্ট ডিসকাশন করব বিকজ টাইম অনেক হয়ে গেছে অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন ইলেকশনের মাহল চলছে রাইট একটু তাড়াতাড়ি বাড়ি গেলে ভালো হয় বাট আজকে আমার টপিক দুটো পার্টে থাকবে একটা হোয়াট ইজ আরসিএম ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং আর একটা থাকবে আপনি কি করে বিজনেসের টেকনিক্যাল অ্যাচিভার হবেন আর ইউ রেডি ওকে
सबसे बड़ो जिनिस पावर ऑफ नेटवर्क ए दुनिया पे शक्तिशाली तारा जरा नेटवर्क के पावर के चिंते पर से नेटवर्क के काजे लगी से और जरा नेटवर्क के घृणा करे घृणार दृष्टि से देखे तारा नेटवर्क के निर्माण करे ना किंतु जरा नेटवर्क के निर्माण करे तादेर अंतर्गत हुए सारा जीवन तादेर के काज करते हैं am I right yes একটা সময় ছিল লোকাল এসটিডি বুথ প্রত্যেকে এই কাজটা করে সংসার চালাতো বাট আজকে এই কাজ করে সংসার চলবে না কারণ এখানে নেটওয়ার্ক কে পাওয়ার কে বুঝতে পারেনি বাট জিও 19347 কোটি টাকা টার্নওভার করে ইয়ারলি কারণ তিনি লাইটটাকে অফ করে দিন ইম্পসিবল রাইট 19347 কোটি টাকা টার্নওভার ইয়ারলি করে বিকজ এসটিডি বুথ নেটওয়ার্ক এর নির্মাণ করেনি জিও নেটওয়ার্কের নির্মাণ করেছে আম রাইট কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের পশ্চিম বাংলা আমাদের ভারতবর্ষের মানুষ আজও বলে নেটওয়ার্ক মার্কেটিং যারা করে তারা ফালতু রাইট অর নেক্সট এক্সাম্পল যারা লোকাল কেবল অপারেটর তারা সাকসেস হতে পারেনি বিকজ তাদের নেটওয়ার্কের সাইজটা খুব ছোট বাট টাটা স্কাই সাকসেস 4682 কোটি টাকা টার্নওভার করে ইয়ারলি কারণ এই নেটওয়ার্কের সাইজটা অনেক বড় তো আমরা যদি নেটওয়ার্কের সাইজটাকে বাড়িয়ে নিতে পারি তো ডেফিনেটলি আমাদেরও অনেক বড় টার্নওভার হতে পারে আমি রাইট অর রং ইয়েস অর নো যারা আপনার বাড়িতে গ্যাসের কানেকশন দিয়ে যায় লাল রঙের সিলিন্ডার তারা সাকসেস হতে পারেনি আডানি গ্রুপ অফ কোম্পানি মাত্র 17% ভারতবর্ষের এরিয়াকে কভার করেছে গ্যাসের পাইপলাইন বিছিয়ে পাইপলাইন বিছানো নেটওয়ার্কে আজকে আডানি নাম্বার ওয়ান আমি রাইট অর রং আজকে যেরকম লাল রঙের ডাব্বাটা আমাদের বাড়িতে আসে সিলিন্ডারটা বাড়িতে আসে রেগুলেটর লাগাতে হয় আগামী দিনে সেরকম কোনো কনসেপ্ট থাকবে না আপনার বাড়িতে ডাইরেক্ট পাইপলাইন আসবে যেমন মোবাইল ফোন রিচার্জ করেন ঠিক সেরকমই গ্যাসকেও আপনাকে রিচার্জ করতে হবে অনেক সময় চা বানাতে বানাতে গ্যাস শেষ রিচার্জ ইউর কানেকশন একটা মেসেজ আসবে আপনি রিচার্জ করবেন আবার চা ফোটা শুরু রাইট লোকাল রিটেল দোকানদার যারা তারা সাকসেস হতে পারেনি রাইট কারণ এরা নেটওয়ার্ক নির্মাণ করতে পারেনি বাট ফ্লিপকার্ট ন্যাপটল স্ন্যাপডিল অ্যামাজন এরা নেটওয়ার্কে নির্মাণ করেছে বলে আজকে এরা সাকসেস কিন্তু দুর্ভাগ্য হয় রে আমাদের আমাদের দেশের মানুষ আজও বলে যারা কোনো কাজ নেই যাদের তারাই নেটওয়ার্ক করে তারাই আসেন বিজনেস করে আমরা রাইট যারা লোকাল ফাস্টফুডের কর্নার খুলে রেখেছে তারা সাকসেস না কারণ এদের নিচে নেটওয়ার্ক ছোট জোম্যাটো নেটওয়ার্ক বিল্ড করেছে বলে আজকে সাকসেস আজকে একটা কোনো হোটেল এটাকে ভূত বাংলা মনে হচ্ছে হোটেল কম ভূত বাংলা বেশি কারণ এর কোনো নেটওয়ার্ক নেই কিন্তু ওইও নেটওয়ার্ক নির্মাণ করেছে বলে আজকে সাকসেস যারা কার রেন্টে চালায় তারা সাকসেস না কিন্তু ওলা উবের সাকসেস বিকজ এরা নেটওয়ার্ক নির্মাণ করেছে আপনিও সাকসেস হতে চাইলে নেটওয়ার্কে নির্মাণ করতে হবে যারা মেডিকেল স্টোর চালায় তারা সাকসেস না বাট অ্যাপেলো ফার্মেসি নেটওয়ার্কে নির্মাণ করেছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসছে এরা সাকসেস কারণ এরা নেটওয়ার্কে নির্মাণ করেছে যে ব্যক্তি আপনার বাড়িতে দুধ দিতে যায় সেই সাকসেস না ও 60% ওয়াটারের সঙ্গে 40% মিল্ক মেশানোর পরেও সাকসেস হতে পারেনি কারণ এই নেটওয়ার্কের সাইজটা ছোট বাট আমুল কোম্পানি সাকসেস 249,248 কোটি টাকা টার্নওভার করে ইয়ার এরা সাকসেস বিকজ এরা নেটওয়ার্কের নির্মাণ করেছে হাই রে আমরা এত অভাগা যে যারা সাকসেস হয়েছে নেটওয়ার্কের নির্মাণ করে তারা সাকসেস হয়েছে অথচ আমরা নেটওয়ার্কটাকে বলি যে এটা ফালতু লোকের ব্যবসা যারা রোডের পাশে বসে জুতো সেলাই করে এরা সাকসেস হতে পারেনি বাট বাটা কোম্পানি সাকসেস কারণ এরা নেটওয়ার্কের নির্মাণ করেছে এবং আপনাকে বলে রাখি ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে আছেন উনিও নেটওয়ার্কের পাওয়ারে ওই চেয়ারটা পেয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসে আছেন উনিও ওই নেটওয়ার্কের পাওয়ারে সেই চিপ সিটটা পেয়েছেন আমি রাইট রং তো নেটওয়ার্কের নির্মাণ করা উচিত এটা মহৎ কাজ এই ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় কাজ নেটওয়ার্কের নির্মাণ করা এবং আমাদের ইন্ডিয়া কি আইডিয়াল কান্ট্রি কারণ আমাদের ইন্ডিয়াতে সব কিছুর প্রবলেম ইলেকট্রিসিটির প্রবলেম লাইফস্টাইল ঠিকঠাক মেনটেন করতে পারি আমরা ফাইন্যান্সিয়াল প্রবলেম বাট একটা ইন্ডিয়াতে প্রবলেম নেই দ্যাট ইজ পপুলেশন এবং গুড নিউজ জানিয়ে রাখি যে চায়নাকেও আমরা ছাড়িয়ে দিয়েছি রাইট আমি একটা আর্টিকেল পড়ছিলাম নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নিয়ে যেখানে বলা হয়েছে যে অস্ট্রেলিয়া যেখানে পপুলেশন মাত্র 12 কোটি কিন্তু অস্ট্রেলিয়াতে 46% টার্নওভার হয় ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে
এবং ওই আর্টিকেলের মধ্যে লেখা ছিল যে ভারতবর্ষ 2025 সালের মধ্যে অস্ট্রেলিয়াকে ছাড়াতে চলেছে, বিকজ ভারতবর্ষ একটা এমন আইডিয়াল কান্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য। অস্ট্রেলিয়ার টোটাল জনসংখ্যা 12 কোটি, আর ভারতবর্ষের প্রত্যেক বছর 12 কোটি বাচ্চা জন্মগ্রহণ করে, মানে আমাদের কাছে এত বড় স্ট্রং ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যে আমরা প্রত্যেক বছর একটা করে নতুন অস্ট্রেলিয়া তৈরি করতে পারি। ভারতবর্ষ সবচেয়ে আইডিয়াল কান্ট্রি এই কারণে, সবচেয়ে ইয়াংস্ট জেনারেশন ইন্ডিয়া, am I right? ভারতবর্ষ এই কারণে আইডিয়াল, 58% ভারতবর্ষের মানুষ আনএমপ্লয়মেন্টে আছে, যাদের কাছে কোনো রোজগার নেই, কোনো চাকরি নেই, am I right? তারা কি করবে? এই প্রবলেমের সলিউশন কে এনে দিতে পারবে? একমাত্র একটা ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আমাদের দেশ আইডিয়াল কেন? কারণ আমরা সোশ্যালি বাউন্ডেড। আজও আমাদের বাড়িতে কারো বিয়ে হলে পরে 1000 জনকে আমরা নিমন্ত্রণ করি, আমেরিকাতে কারো বিয়ে হলে পরে 4 জন লোক বসে থাকে। হ্যালো, তার মানে 1000 জনের সঙ্গে কানেক্টিভিটি আমাদের কাছে আছে, মানে এত বড় নেটওয়ার্ক আমাদের কাছে আছে, শুধু তাদেরকে লাক্স অর ইন্টারন্যাশনাল থেকে আমাদেরকে আরসিএম ইন্টারন্যাশনালে আনতে হবে। এটা আমি বলছি না, একটা নিউজ। अब भारत की यूनिवर्सिटी में लॉन्च कर दी है डायरेक्ट सेलिंग की कोर्स। अरिंदो मिश्र कत सुनता है ना, कत का छोकरा उच्च माध्यमिक 3 बार फेल, इना के चिंता करछेन तो आज तक एंकरिंग करे, राइट? भारत सरकार ने दी आदेश, अब देश में होगी डायरेक्ट सेलिंग की पढ़ाई। ভারতবর্ষের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটির নাম আসে যারা অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং এর কোর্স লঞ্চ করে দিয়েছে। ভারত মে আইএএস আইপিএস সিএ কো টক্কর দেগি অফ ডাইরেক্ট সেলিং সিস্টেম। আমি যে স্কুলে পড়তাম বংশীয়ারিতে, আমার রোল নাম্বার মনে পড়ে, ভালো যখন ছিলাম পড়াশোনায় 47-48 এরকমই থাকতো, তো 47-48 থেকে সামনের দিকে সিঁড়িতে যারা টপ 10 এর মধ্যে থাকতো, আজকে তারা কলেজের লেকচারার, লাইব্রেরিয়ান, ওকালতি করছে, ভালো একটা ডেজিগনেশনে আছে, তারা ভালো কাজ করছে। বাট দ্যাট ইজ দ্য পাওয়ার অফ পার্সন বিজনেস। আজকে তারা মাসে যত টাকা রোজগার করে তার থেকে বেশি টাকা আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে জিএসটি দিই। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ পার্সন বিজনেস। 2025 आने दो भैया, ऐसा होने वाला है। लोग आरसीएम को आज मना कर रहे हैं ना, 2025 के बाद आप मना करोगे, पहले इंटरव्यू लिया जाएगा, इंटरव्यू में पास करेगा तभी आरसीएम करने का मौका मिलेगा। और जैसे जैसे सुन लो मेरा पूरा बात सुन लो मेरा पूरा बात सुन लो जैसे आज अगर हावड़ा स्टेशन से आप दिल्ली जाना चाहते हो और आज ही जाना चाहते हो, आप रेलवे काउंटर पे जाके टिकट ले रहा, वेटिंग पे आता है नंबर, ठीक उसी तरीके से आरसीएम को 2025 के बाद कोई ज्वाइन करना चाहेगा ना, तो उसका आईडी नंबर वेटिंग लिस्ट में आएगा, आईडी नंबर वेटिंग लिस्ट में आएगा। पूरे विश्व 65,000 কোটি টাকা টার্নওভার গোটা ওয়ার্ল্ডে, যেখানে আমাদের ইন্ডিয়ার কথা যদি, সরি 65 লাখ কোটি টাকা, যেখানে আমাদের ইন্ডিয়ার টার্নওভার ডাইরেক্ট সেলিংয়ে অনলি 20,000 crore, ইজ ইট ক্লিয়ার? এবং আপনাকে জানিয়ে রাখি, ভারতবর্ষে বর্তমান দিনে প্রায় 3 লক্ষ কোম্পানি যারা রেজিস্টার্ড ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির নামে, তারা আদৌ ডাইরেক্ট সেলিংয়ে নাম, যার মধ্যে 17টা কোম্পানি যাদেরকে বলা যেতে পারে এথিক্যাল ডাইরেক্ট সেলিং সিস্টেম। এবং ওই 17টার মধ্যে যদি সবচেয়ে প্রথমে কোনো কোম্পানির নাম আসে, দ্যাট ইজ আরসিএম বিজনেস। আরসিএম ফালতু, আরসিএম এখনো কি চলে? চলে এখনো? এরকম পাবলিক পাওয়া যায়, এরকম পাবলিক এখনো পাওয়া যায় বলে, আচ্ছা আরসিএম আমার জামাই বাবু জয়েন করেছিল 1957 সালে, আসছিল আমার একটা বন্ধু আমাকে গল্প শোনা, বলে জানিস আমি বহরমপুর থেকে বুনিয়াদপুর মালদার দিকে যাচ্ছিলাম, ফরাক্কা যেটা ব্যারেজ সেখানে ভীষণ জাম লেগেছিল গাড়ি, তো আমি একটু গাড়ি থেকে নামলাম, নেমে গিয়ে সামনে দিকে দৌড়ে গেলাম, এগিয়ে গেলাম, গিয়ে দেখি একটা সার শুয়ে আছে, কারণ অন্য কিছু জাম লাগাম না, সার শুয়ে আছে। তো আমি সারটার কানে গিয়ে বললাম আরসিএম,
শার্টটা উঠে পড়ে গেল, জাম খুলে গেল। কি দিল আমাকে, তার মানে সারো ভয় পায় আরসেমের নাম শুনলে। তো আমি ওকে খেয়ে নিলাম, তো কিছু তো দিতে হবে। আমি ওকে বললাম তার মানেটা এটা, যে ধরনের মানুষ আরসেমের নাম শুনে ভয় পেয়ে পালিয়ে যায় তারাও এক প্রজাতির সার। সবচেয়ে বড় অবাক লাগে কেপিএমজির রিপোর্ট দেখলে, যে রিপোর্টে বলছে 2025 সালে 74% মহিলারা ডাইরেক্ট সেলিং এ আসতে চলেছে। আর আপনাকে জানি রাখি 2025-এর পর থেকে রিসেশন, আজকে ইন্ডিয়া অনেক ভালো জায়গায় আছে, আউট অফ কান্ট্রির দিকে তাকান, রিসেশন চলছে, চাকরি চলে যাচ্ছে লোকের, আজকে আমরা অনেক ভালো জায়গায় আছি। আমেরিকাতে 20 বছর আগে যেটা হয়, ইন্ডিয়াতে 20 বছর পরে সেটা হয়। ল্যাপটপ কম্পিউটার 20 বছর আগে ইউএসএ, ইন্ডিয়া 20 বছর পরে, রাইট রং? আমেরিকা 20 বছর আগে নিয়েছিল ভিআরএস, যারা চাকরি করে তারা জানবে ভিআরএস মানে এর ফুল ফর্ম ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট স্কিম। রিসেন্টলি আমেরিকা নতুন স্কিম নিয়েছে যার নাম জিআরএস। যখন আর্টিকেলটা পড়লাম মানে একটাই বুঝলাম, জিআরএস মানে জবরদস্তি রিটায়ারমেন্ট স্কিম। ক্লিয়ার? আপনাদেরকে জানিয়ে রাখি 2025-এর পরে 76% সার্ভিস সেক্টর ফিনিশ হতে চলেছে। 76% রাইট? চায়নাতে আজকের দিনে 26.95% লোক যারা সেলফ ডিপেন্ডেন্ট। আমাদের বাড়িতে কাজের মাসি আছে, রান্না করার জন্য একজন, বাইরের কাজের জন্য একজন, রাইট? আমার এখানে দাদা নয়নদা আছে, আমার গাড়ি চালায়, রাইট? 10,000 টাকা করে বেতন দিই এভরি মান্থ, রাইট? ইন ফিউচার চায়নাতে যেটা হচ্ছে, বাসন মাজার জন্য ডিভাইস আবিষ্কার হয়ে গেছে, রান্না করার জন্য ডিভাইস আবিষ্কার হয়ে গেছে, গাড়ি চালানোর জন্য ডিভাইস আবিষ্কার হয়ে গেছে, সব কিছু ডিভাইসে হয়। ডিভাইসে কেন আসছে মানুষ? কারণ ডিভাইসে জ্বর হবে না কোনো দিন, গাভি দিবে না কোনো দিন, বাড়িতে প্রত্যেক দিন একই সময় হাইজিনিকভাবে আপনাকে পরিবেশন করবে, রাইট? ইয়েস অর নো? একটা ড্রাইভার যদি গাড়ি চালায় যে কোনো সময় তার ঘুম আসতে পারে, ঝপকি লগি সকতি হ্যায়, লেকিন ডিভাইস কো কবি নেই লাগেগা, রাইট অর রং? ইয়েস। তো আমাদের একটা বর্তমান এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন, মোবাইল সেক্টর, মোবাইল সেক্টর কতগুলো ইন্ডাস্ট্রিকে খেয়ে নিয়েছে দেখুন একবার। মোবাইল সেক্টর আসলো সবার প্রথমে ক্যালকুলেটার, অরবিট কোম্পানি এশিয়ার মধ্যে টপ 10 কোম্পানির মধ্যে নাম আসতো, যে কোম্পানি আজকে বন্ধ হওয়ার মুখে, কারণ ক্যালকুলেটার আজকে আমরা কিনি না, বিকজ সেই ফিচার্স মোবাইলে আমরা পেয়ে যাই। নেক্সট ওয়ান ইজ এভারেডি কোম্পানি, 11,64,000 মানুষ কাজ করতো এই কোম্পানিতে এভারেডি, প্রত্যেকের বাড়িতে একটা করে টর্চ লাইট পাওয়া যেত, রাইট অর রং? আজকে সেই টর্চ লাইটটা উধাও হয়ে গেছে, রিজন মোবাইল ফোন। ক্যানন ক্যামেরা, লে সেলফি লে, ল্যান্ড ফোন খতম খা গিয়া, পোস্ট কার্ড, আমাদের ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে বড় রিভিনিউ কালেকশন হতো এক সময় পোস্ট কার্ড বিক্রি করে। একটা মেট্রোপলিটিয়ান সিটির এক বছরে যেটা বাজেট হতো, সেই বাজেটের টাকা পোস্ট কার্ড বিক্রি করে গভর্নমেন্ট রিভিনিউ কালেকশন করতো, সেই ইন্ডাস্ট্রি আজকে বন্ধ, বিকজ মোবাইল ফোন, মেল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আমি রাইট অর রং? কালচারাল প্রোগ্রাম, আজকের দিনে কালচারাল প্রোগ্রামেও কেউ পার্টিসিপেট করে না, অনলাইন। আমেরিকাতে একজনের বিয়ে হচ্ছে সুইডেনে, হাজব্যান্ডের বাড়ি সুইডেন, মেয়ে থাকে আমেরিকাতে, কানাডাতে থাকে, তাদের বিয়ে হচ্ছে অনলাইন। ইজ ইট ক্লিয়ার? রাইট? পতা নেই মোবাইল মে এসা ভি টেকনোলজি কবি আপগ্রেড হো সকতা হ্যায় কি অনলাইন বাচ্চা ভি পেদা হো সকতা হ্যায়, হো সকতা হ্যায়, রাইট অর রং? মুভি থিয়েটার বন্ধ হো গিয়া হ্যায়, 2025-এর পরে কোনো স্কুল থাকবে না,
হরিয়ানাতে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, শুনেছেন আপনারা নিশ্চয়ই। হরিয়ানাতে গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে যারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করবে তাদেরকে 1150 টাকা করে গভর্নমেন্ট দিবে, আর যারা সরকারি স্কুলে পড়াশোনা করবে তাদেরকে 550 টাকা করে গভর্নমেন্টকে দিতে হবে। রিসেশন, দু চার বছর পরে গভর্নমেন্ট দেখাবে যে প্রাইভেট সরকারি স্কুলে কোনো স্টুডেন্ট নেই, সেক্টর বন্ধ করে দেবো, নকরি সে লাখ মার্কে নিকাল দিয়া যায়গা। ইয়েস অর নো? অনলাইন ক্লাসেস, অনলাইন এক্সামিনেশন, লকডাউনে আমরা দেখেছি বাড়িতে আমরা ক্লাস এক্সামিনেশন। একটা সময় ছিল অটোমোবাইলস কোম্পানিতে মানুষ কাজ করতো, এখন ডিভাইস কাজ করে। একটা সময় ছিল সিকিউরিটি গার্ডের চাকরি ছিল, আজকে নেই, সিসিটিভি ক্যামেরা খেয়ে নিয়েছে চাকরি। একটা সময় ছিল গ্রামে 100 দিনের কাজ হতো, 100 দিনের কাজ হতো, আমাদের সংসার চলতো, কিন্তু সেই কাজটাও আজকে নেই। পুঁজিপতিরা জেসিবি কিনে 100 জনের কাজ একদিনে করাচ্ছে, রাইট অর রং? জানি না এই মোবাইলের মধ্যে আগামী দিনে আর কি কি আসতে চলেছে যে তা এক একটা ইন্ডাস্ট্রিকে শেষ করে দেবে, মানুষকে জবলেস করে দেবে। ইজ ইট ক্লিয়ার, রাইট অর রং? এবং আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি, এই যে ডিভাইসটা মোবাইল, যদি এর সঠিক ইউটিলাইজ জানেন আপনি, আপনি কোটিপতি হয়ে যাবেন। আর যদি এর সঠিক ইউটিলাইজ আপনি না জানেন তো আরসেম বিজনেসেও আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। আমার পিতৃতুল্য যে সাহানি স্যার এখনই ছিলেন, আমরা গ্রিন রুমে ডিসকাশন করছিলাম যে একটা সময় রয়্যালটি অ্যাচিভাররা যেভাবে ওয়ার্ক করতো, রয়্যালটির জন্য যেভাবে ওয়ার্ক করতো, আজকের দিনে সেই ওয়ার্কটা যদি কোনো সাধারণ ব্যক্তি করে নেয় ও রয়্যালটি না স্টার মুভির মতো জায়গায় পৌঁছে যাবে। কিন্তু করে না, কেন? মোবাইল ফোন গালাত ইউটিলাইজ, রাইট অর রং? দিনে 2 ঘন্টা ফেসবুক দেখছেন, ছেড়ে দিন আজকে থেকে ফেসবুক দেখা, ফেসবুক আপনাকে দেখতে হবে না, দুনিয়া আপনাকে ফেসবুকে দেখবে। দিনে 2 ঘন্টা ইউটিউব দেখছেন, রাইট? ইয়েস অর নো? সহী ইউটিলাইজেশন নেই হো রা হ্যায়। দিন মে 2 ঘন্টা কে আপ আপনে ডাউনলাইন সে ফোন মে বাত করতে হ্যায় লেকিন ফেসবুক জরুর দেখতে হ্যায়। आज यहां पे आए तो संकल्प खा के जाना, आपके घर में कोई भी व्यक्ति फेसबुक देख सकता है, लेकिन अगर आप किसी चीज को भगवान मानते हैं, अगर युग पुरुष मानते हैं और अपना रेस्पॉन्सिबिलिटी को जानते हैं तो आज के बाद फेसबुक कभी मत देखना। ये सुनो, আপনি বলবেন অনিন্দ স্যার আপনিও তো পোস্ট করেন, আমি যে পোস্টটা করি সেটাতে আমার বিজনেস বাড়ে, সেই পোস্টটা আমি করি, আই এম রাইট? ইয়েস অর নো? ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং কেন প্রত্যেকের প্রয়োজন? বিকজ এডুকেশন দিক থেকে যদি বলি, 80% মানুষ ভারতবর্ষের নন গ্রাজুয়েট, 80% মানুষ কি স্যার নন গ্রাজুয়েট, বড় চাকরি পাবে না, পাবে না। 68% মানুষ গ্রামে থাকে, আর গ্রামে যারা থাকে তারা ভালো করে জানে গ্রামে কোনো ইন্ডাস্ট্রি নেই, গ্রামে কোনো বিজনেস নেই, গ্রামে একটা জিনিস আছে এগ্রিকালচার, খেতি, চাষবাস। আর আপনি জানেন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় বর্ধমানে, আর বর্ধমানে প্রত্যেক বছর সবচেয়ে বেশি চাষি আত্মহত্যা করে মারা যায়, রাইট অর নো? ইয়েস অর নো? একটা আলুর ওজন কত, কেজি কত করে বিক্রি হয় কাকিনারা? কেজি 15 টাকা, হ্যাঁ 20 টাকা কিলো, রাইট? 20 টাকা কিলো আলু বিক্রি হয় কাকিনারাতে, রাইট? আর যখন আলু ওঠে জমি থেকে ওখানে 10 টাকা 12 টাকা কিলো বিক্রি হয়, আই এম রাইট? ইয়েস। আর একটা আলু একটু ওজন করে দেখবেন হয়তো 200-250 গ্রাম হবে ওজন, আর ওই আলুটাকে লেস কোম্পানি কিনে নিয়ে যায় তার ইন্ডাস্ট্রিতে এবং পোটাটো চিপস বানিয়ে ও বিক্রি করে, 25 গ্রাম আলু যেটা ও বিক্রি করে 20 টাকা প্যাকেট। এবার আপনি বলুন যে এগ্রিকালচার করছে সে বেনিফিট পেল না, যে বিজনেস করছে সে বেনিফিট পেল, যে বিজনেস করছে সে বেনিফিট পেল, আমি রাইট? নেক্সট ওয়ান, ফ্যামিলি ইনকামের কথা যদি বলি, 94% মানুষ এরকম আমরা দেশে বাস করি যাদের মাসিক রোজগার 15,000 টাকারও কম, মানে রতন টাটার ছেলে না। এবার 15,000 টাকার ইনকাম যদি মান্থলি কম থাকে সে কি একটা কোনো ইন্ডাস্ট্রি লাগাতে পারবে? আজকের দিনে যে কোনো বিজনেস করতে যাবেন আপনি 50 লাখ টাকা ইনভেস্টমেন্টের দরকার আছে, আসে স্যার?
আছে স্যার আপনারা ঘুমোচ্ছেন না তো পিছে বলে कैसे समझ जाए कि आप जागे हुए हैं यस अच्छा एक कथा बोलो एरक पब्लिक फंड जरा बोले आप सी एम एर एत भलो प्रोडक्ट लगभग 600 से ज्यादा प्रोडक्ट पूरा इंडिया में रिटेल आउटलेट एत बड़ कंपनी एडवर्टाइजमेंट देखे ना टीवी ते মদ খাওয়া শেখায় কি করবেন মেরে তক্তা বানিয়ে দেবো যদি আমি আপনার ছেলেকে স্মোক করা শেখায় কি করবেন গাছে বেঁধে রাখবেন তো পেটাবেন তো ধোলাই দিবেন তো গুড় বাতাসা খাওয়াবেন তো ইয়েস অর নো করবেন তো অ্যাডভার্টাইজমেন্ট দরকার না দেখুন এই সমাজের সবচেয়ে পাপী মানুষগুলোকে যাদেরকে আপনি স্টার বলেন কি বিক্রি করছে স্যার আমি তো আপনার ছেলেকে খাওয়াবো একজনকে খাওয়াবো এ তো গোটা দেশকে খাওয়াচ্ছে আর এই লোকটাকে চান টিভির পর্দায় এসে আরসিএম এর প্রশংসা করুক আর আপনি চান টিসি ছাবড়া এই লোকটাকে টাকা দিয়ে আরসিএম এর সম্বন্ধে কিছু বলুক চলুন সবসে ফিট আদমি দেখিয়ে সবসে ফিট যে গোটা দুনিয়াকে শেখায় কি করে নিজেকে ফিট রাখতে হয় রাইট জুয়া খেলা শেখাচ্ছে আসে না মোবাইলে জঙ্গলি রাইট তিন পত্তি দুজন একজন হচ্ছিল না দুজন স্যার একটা কথা বলবো টিসি ছাবড়া যদি যদি মনে করেন না অমিতাভ বচ্চনকে লুঙ্গি আর ধুতি পরিয়ে আরসিএম অ্যাডভার্টাইজমেন্ট করার মতো সামর্থ্য রাখে কিন্তু টিসি ছাবড়া এক সেকেন্ড কিন্তু টিসি ছাবড়াজি চান না অমিতাভ বচ্চনকে কোটিপতি বানাতে টিসি ছাবড়াজি চান ভারতবর্ষের সাধারণ মানুষকে অমিতাভ বচ্চনের জায়গায় পৌঁছে দিতে Yes, sir! Jai RCM! ऐसा दुनिया चाहिए आरसीएम का दुनिया ठीक है ठीक है साहब ठीक है साहब 73% लोग 100 जन में से 73% लोग अपना बिजनेस है क्या नो आज भी इक्तियार साहब प्रोडक्ट क्वालिटी के लिए आएगा ना तो इसका मतलब आपको अगर आरसीएम बिजनेस के अंदर 73% लोगों को कवर करना होगा तो आपको प्रोडक्ट का मास्टर बनना पड़ेगा राइट यस सर 18% मानुष एक बिजनेस है क्या आज में एक्स्ट्रा इनकम 73% इधर इनकम टिनकम में कोई दरकार नहीं भलो प्रोडक्ट लेके से हमें खाओ हेल्थ कार्ड खे हमार पेटे प्रॉब्लम भलो हो गए गामा और राइजिनॉल खे माथा घूरतो ठीक हो गए নিউট্রি চার্জ ওমেন খেয়ে আমার হিমোগ্লোবিন কম ছিল এখন মেনটেনে আছি আমি রাইট তুলসী ড্রপ খেয়ে আমার অ্যালার্জি প্রবলেম ছিল ভালো হয়ে গেছে খাবো আমি রাইট এদের কোনো ইনকামের সঙ্গে কোনো মতলব নেই মিটিং সেমিনারে কোনো মতলব নেই আপনার কাজ হবে 73% মানুষের বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া লাগাতার তাদেরকে ফলো আপ করা আর বলে রাখি এই মানুষগুলো 73% মানুষ যদি আপনি প্রোডাক্ট দিয়ে না আসেন ওরা কোনোদিন ভুল করেও নিতে আসবে না ইয়েস স্যার এবার ক্যালকুলেশন 18% লোক যারা বিজনেসে আসবে এক্সট্রা ইনকামের জন্য এরা কি করবে বিজনেসে আসবে দুই চারটা মিটিং অ্যাটেন্ড করবে এক্সাইটেড জয় আরসিএম বাড়ি গিয়ে 10 জন মানা করবে একটু নেটওয়ার্ক তৈরি করবে এক মাসে 100 জনকে জয়েন করিয়ে দিবে বলবে গ্রেট রাইট কিছু এক্সট্রা টাকা রোজগার আসবে 200-400-500 তারপরে ভেবে নিবে যে আমি সব কিছু জেনে গেছি আমার আর মিটিংয়ে যাওয়ার কোনো দরকার নেই একটাই কথা বলবো
एक बिजनेस होता है बिना मीटिंग का बिजनेस और एक बिजनेस होता है मीटिंग का बिजनेस। बिना मीटिंग का बिजनेस का कोई फ्यूचर नहीं है, लेकिन मीटिंग का बिजनेस जो है उसका फ्यूचर लाइफ टाइम का है। যাদের স্বপ্ন আছে, যারা কোনোদিন মিটিং, সেমিনার, এই মাহল কে, এডুকেশন কে, নিজের অ্যাপ্লাইং কে কোনোদিন মিস ইউজ করবে না, মিস করবে না, এই 9% লোক নেটওয়ার্কে যেদিন আপনার টিমে চলে আসবে আপনি রাজা হয়ে যাবেন। রাজা কিন্তু 100 জনের মধ্যে 9 জনই আছে যে আপনাকে রাজা করবে। হ্যালো, আপনি বলবেন স্যার ওই 9 জন কবে আসবে আমিও জানি না, কিন্তু লাগাতার যদি আপনি আসতে থাকেন একদিন 9 জন আপনার টিমে আসবে আর আপনি ওই বিজনেসের স্টার হবি, সেফার, ডায়মন্ড অ্যাচিভার হবেন। রাইট, আসিম বিজনেস চলো স্কিপ। জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস টাইম, সেকেন্ড ইজ মানি, থার্ড ইজ সিকিউরিটি, এন্ড ফোর্থ ইজ ফিউচারিস্টিক বিজনেস হওয়া চাই। এবং এই 4টা গুণ কোনো ইন্ডাস্ট্রির মধ্যে যদি থাকে সেটা কোনোদিন স্যাচুরেটেড হয় না, দ্যাট ইজ আর সেম বিজনেস। আরসেম বিজনেস পিক আপ সেন্টার অল ওভার ইন্ডিয়াতে। আরসেমের উদ্দেশ্য কি? প্রোডাক্টের কোয়ালিটি হাই এবং প্রোডাক্টের রেট কম। আজকে যে 17টা ডাইরেক্ট সেলিং কোম্পানি নিয়ে আমি আলোচনা করলাম, তাদের প্রোডাক্টের রেট কোয়ালিটি যদি আপনি দেখেন, আমি একটা কথা বলবো, ও জিরো হ্যাভ আরসেম হিরো হ্যাভ। আমাদের বাড়িতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস কি, যেটা আমরা যতদিন বেঁচে থাকবো সেটা করতেই হবে আমাদের, সেটা কি? কেনাকাটা। রাইট, কেনাকাটা। আর শুধুমাত্র কেনাকাটা করে আমাদের এই বিজনেস শুরু হয়। গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যা প্রোডাক্ট দরকার সমস্ত সিরিজ আমাদের কাছে আছে। আর একটা জিনিস আমি জানাতে চাই, যদি বিজনেসই করতে হয়, মার্কেটে একটা বিজনেস আছে ট্র্যাডিশনাল আর একটা আছে আরসেম বিজনেস, আপনি কোনটা বিজনেসে আসবেন? প্রথম আপনি যদি আরসেম করেন, প্রথম আপনি অন এমআরপি মিনিমাম 20% ডিসকাউন্টে প্রোডাক্ট পাবেন। আমি রাইট অর রং? ইয়েস অর নো? আপনি সেলফ যে প্রোডাক্ট পারচেস করবেন তার উপর থেকে আপনার কাছে ইনকাম আসবে। আমি রাইট? আপনার নিচে আপনার গ্রুপে যে সমস্ত ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট পারচেজ করবে সেখান থেকে আপনার ঘরে ইনকাম আসবে। আর কি আসবে? রয়্যালটি ইনকাম, আনলিমিটেড ইনকাম। আমি রাইট? আচ্ছা, এখানে নতুন ব্যক্তি কতজন আছেন? প্রথমবার, যিনি একদম ফ্রেশ প্রথমবার এসেছেন, প্রথমবার এসেছেন, প্রথমবার, প্রথমবার। স্যার একবার রিকোয়েস্ট করবো আপনাকে, সামনে আছেন আপনি, ওই যে, হ্যাঁ একটু আসবেন, একটু তাড়াতাড়ি চলে আসবেন স্টেজে, প্লিজ আসুন, তাড়াতাড়ি চলে আসুন, আমি কামড়াবো না আপনাকে। আমি আমার দোকানটা খুলছি, দোকান খুলছি। হ্যাঁ, কে বলতে পারেন? আমার নাম নিকলেশ বসু। আজকে তারিখ কত? 9 জুলাই। স্যার আমার বিজনেস কত আছে একটু দেখবেন, এখানে গুনবেন, এই যে এখানে কত শত গুনবেন। ২৪৪,৯০,০০০ ১,০০,০০০ ৮ লাখ ৮ লাখ কত?
8,65,000 দারুন দারুন খুব সুন্দর বলেছি না না এবারে দিয়েছি 8,65,000 তবু এটা জিএসটি কাটার পর টিডিএস কাটার পর ফির ভি সব লোক বলতে আরসিম কি এখনো চলছে বিশ্বাস করবেন না মাইরি গুরুদেব এত সুসুরি লাগে এত গুগুলি লাগে যে 8,00,000 টাকা মাসে রোজগার করো লোকে বলে আরসিম কি এখনো চলে যেদিন তারা বলবে আরসিএম চলছে If you want to become rich, अगर आप अमीर बनना चाहते हैं अगर आप अमीर बनना चाहते हैं तो क्या करना पड़ेगा You have to do smart work करते हैं आपके smart work माने कि जो भी आपने कारों जनों काज करें माने आपने hard work कर चें और जो भी क्यों आपने जनों काज करें माने आपने smart work कर चें और जो भी smart work करें तो definitely आपका almost तो dream आपने fulfill करते पार बने Am I right? Yes sir. करना चाहिए आपसे yes. पक्का करना चाहिए yes. पक्का yes. जो भी आपने ट्रेडिशनल बिजनेस करें की करता है अपना के कैपिटल लगाता है आरसीएम में बोल मैंने एक टू जीरो जो भी आपने ट्रेडिशनल बिजनेस करें अपना के लोकल एरिया थी बिजनेस करो सुजोग पावे आरसीएम खोल ले जो भी आपने ट्रेडिशनल बिजनेस करें लिमिटेड प्रोडक्ट बिक्री करने लाइसेंस पावे आरसीएम खोल ले ऑल प्रोडक्ट আপনি ট্র্যাডিশনাল বিজনেস করলে পরে হোলসেল মার্কেট শুধু লিমিটেড এরিয়াতে পাবেন আর সেম করলে 11,000 দোকান আছে আপনার জন্য আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস করেন 365 দিন 10 থেকে 12 ঘন্টা আপনাকে কাজ করতে হবে আর সেম করলে পরে পার্ট টাইম আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস করেন রানিং বাই সেলফ নিজেকে চালাতে হবে আর সিএম আপনার টিমের মাধ্যমে চলবে আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস করেন ভাড়া দিতে হবে দোকানের ইলেকট্রিক বিল কর্মচারী স্টাফ রেন্ট সবকিছু দিতে হবে রানিং কস্ট হাই আপনি যদি আরসিএম করেন রানিং কস্ট জিরো আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস করেন ওয়ার্ক অন প্রাইম টাইম আরসিএম করবেন ওয়ার্ক অন খালি সময় স্পেয়ার টাইম আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস করেন পুঁজি আর ম্যান পাওয়ার উপর নির্ভর করবে আরসিএম যদি করেন আপনার ইচ্ছা শক্তি এবং আপনার মানসিকতার উপরে নির্ভর করবে আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস করেন খুচরা বিক্রি করতে পারেন আরসিএম এ বড় বড় অর্ডার নিতে পারেন ট্র্যাডিশনাল বিজনেস অর টেকনোলজি আরসিএম ফিউচার টেকনোলজি ট্র্যাডিশনাল বিজনেসে কোনো রিডিউসড ইনকাম নেই যেখানে আরসিএম আপনার অবর্তমানে আপনার নেক্সট জেনারেশনকে ইনকাম দেয় ট্র্যাডিশনাল বিজনেস ভেরি হাই কম্পিটিশন আরসিএম করবেন আপনি হার্ডলি কোঅপারেশন ট্র্যাডিশনাল বিজনেস লিমিটেড ইনকাম আরসিএম করবেন আনলিমিটেড ইনকাম ট্র্যাডিশনাল বিজনেস করবেন হাই রিস্ক আরসিএম করবেন নো রিস্ক ট্র্যাডিশনাল বিজনেসের গ্রোথ 10-20 বছর যদি আপনি কোনো দোকান নিয়ে বসেন দোকান খুলে বসেন 10-20 বছরে আজ পর্যন্ত ডেটা অনুযায়ী আমি বলছি আপনাকে গ্রোথ হয় মাত্র 50% ম্যাক্সিমাম কিন্তু যদি আপনি আরসিএম বিজনেস করেন 1-5 বছরে আপনার গ্রোথ রেট 90% পর্যন্ত পৌঁছে যেতে পারে ২০০২ সাল 28শে অক্টোবর আমি এই বিজনেসে এসেছিলাম 5,000 টাকা রোজগার করার জন্য তখন 5,000 টাকাটাই আমার কাছে অনেক বড় অ্যামাউন্ট মনে হতো নেটওয়ার্ক মার্কেটিং মিটিং সেমিনারের গুরুত্ব কি সাকসেসের ফর্মুলা এটা সাকসেসের ফর্মুলা কি দুনিয়া যেটা না অসফল লোকের দুনিয়া এই হলের বাইরে যারা আছে আরসিএম সম্বন্ধে তারা একটাই আপনাকে স্টেটমেন্ট দিবে নেগেটিভ আমি রাইট অর রং দুনিয়া অসফল মানুষের দুনিয়া আর এই অসফল মানুষগুলোকে যদি সফলতার দিকে আনতে হয় তো একটাই জায়গা সেটা হচ্ছে মিটিং আর সেমিনার তাদেরকে মিটিং সেমিনারে আনতে হবে যদি মিটিং সেমিনারে আসেন এই অসফল মানুষগুলো সফল হয়ে যাবে রাইট আগর আপ পয়সা কামানা চাহতে হ্যায় তো ইউ হ্যাভ টু লার্ন আপনাকে শিখতে হবে আপনি আজকে আরসিএম এ 5,000 টাকা রোজগার করছেন না দিদি পাঁচ তার মানে এটা ধরে নিন আপনার নলেজটা মাসে 5,000 উপার্জন করার মতোই হয়েছে বলে 5,000ই পাচ্ছেন yes. যদি সেটা 5,00,000 নিয়ে যেতে হয় তাহলে আপনাকে আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে শিখতে হবে কিছু রুলকে ফলো করতে হবে লার্নিং শিখতে তো আমরা প্রত্যেকে চাই বাট লার্নিং ইজ এ ভেরি বোরিং প্রসেস রাইট অর রং আজকে অনেকে মিটিংয়ে এসে ঘুমোচ্ছেন না একবার হাত তুলবেন যারা যারা ঘুমোচ্ছেন ওকে আপনি 3 ঘন্টা কোনো মুভি দেখবেন আপনি বুঝতে পারবেন না 3 ঘন্টা সময় কী করে কেটে গেল বাট যদি কোনো ভালো বই পড়তে দিই 15 মিনিটের মধ্যে আপনার
ঘুম চলে আসবে রাইট সাকসেস সেই কাজটা করলে কখনো আসবে না যে কাজটা করলে খুব মজা হয় যে কাজটা করতে খুব ভালো লাগে মজা হয় সেই কাজটা করলে সাকসেস আসে না সাকসেস সেই কাজটা করলে আসবে যে কাজটা করলে মজা লাগে না কিন্তু বারবার করলে একদিন সেটা মজা হয়ে যায় সেদিন আপনি সাকসেস একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি শীতের সময় দেখবেন গ্রাম বাংলার মানুষ আমরা কি করি শীতের সময় এরকম একটা টবের মধ্যে কিছু শুকনো কাঠ আগুন দিয়ে জ্বালিয়ে হাত সেকি শেখেন আপনারা কলকাতার মানুষ শেখেন আছে টাইম রাইট তো শীতের সময় এরকম হাত সেকি আমরা আমারই এক ডাউনলাইন সুব্রত বর্মন নাম কুসুমন্ডিতে বাড়ি বিসি ছাবরাজির মিটিং ছিল রাত্রেবেলা ফোন করলাম সব ঠিকঠাক ছিল বলে স্যার সকালবেলা আমি পৌঁছে যাবো সকালে ফোন করছি ফোনই ধরছে না এরকম হয় না তো আমি আর ওয়েট করলাম না আমি বাইক নিয়ে পৌঁছে গেলাম বর্মন জি কে পাস উনকে ঘর মে ওনার বাড়িতে যখন গেলাম দেখি সহ পরিবারে এরকম একটা টবের মধ্যে কাঠ কয়লা জ্বালিয়ে ওরা হাত শেখছে তো আমি বর্মন স্যারকে বললাম স্যার চলুন মিটিং আছে বিসি ছাবরাজির মিটিং ফার্স্ট ডিস্ট্রিবিউটর অফ আরসিএল তো বলছে স্যার আজকে প্রচণ্ড ঠান্ডা আমি মিটিংয়ে যাবো না অন্য মিটিংয়ে আমি যাবো স্যার আজকে শরীরটাও ম্যাশ ম্যাশ করছে ভালো লাগছে না জ্বর জ্বর মনে হচ্ছে তো আমি কী করলাম বসলাম ঠিক আছে আপনি যাবেন না মিটিংয়ে একটা সামনে পাশে একটা চিমটা রাখা ছিল সারাশি এটাকে বলি আমরা চিমটা তো আমি চিমটাটা হাতে নিলাম আর লাল গনগনা কয়লা একটা ধরলাম চিমটা দিয়ে আর নিচে রেখে দিলাম কিছুক্ষণ পরে ওই লাল গনগনা কয়লাটা নিচে যখন রেখে দিলাম কালো হয়ে গেল তো লাস্টলি ফাইনালি আমাকে উঠে আসতে হবে বিকজ আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে তো আমি বর্মন স্যারকে বললাম ঠিক আছে স্যার নেক্সট মিটিংয়ের ইনফরমেশন আমি দেবো অবশ্যই আপনি আসবেন আবার চিমটাটা নিলাম ওই কালো নিচে পরে রাখা পরে থাকা কয়লাটাকে ধরলাম ধরে আবার টবের মধ্যে দিলাম কিছুক্ষণ পরে আবার ওটা লাল হয়ে গেল আমি বাড়ি বাইরে বেরিয়ে আসছি মোটর সাইকেল স্টার্ট করবো বর্মন স্যার দেখি দৌড়ে দৌড়ে আসছে বলছে স্যার পাঁচ মিনিট টাইম দিন আমি রেডি হয়ে আসছি বলো কেন বলে স্যার আপনি যেটা বোঝাতে চাই এসছিলেন আমি বুঝে গেছি বলো কি কি আমি একটাই কথা বললাম যে টবের মধ্যে যতক্ষণ পর্যন্ত কয়লাটা থাকবে সেটা লাল গনগন হয়ে থাকবে আর সেই লাল গনগনে কয়লাটা যতই লাল গনগনে হোক যতই তাপ বিকিরণ করার ক্ষমতা রাখুক না কেন যখন এই টবের বাইরে ওকে রেখে দেবো ওর অস্তিত্ব থাকবে না ও কালো হয়ে যাবে ঠিক সেরকমই আগার আপ ইস বিজনেস মে কামিয়াব না চাহতে হো মিটিং কে অন্দর রহোগে তো লাল বনে রহোগে মিটিং সে বাহার চলে যাওগে তো আপ ই কালো হয়ে যাওগে ইয়েস স্যার আওগে স্যার মিটিং মে এখন আমাদেরকে বুঝতে হবে বিজনেস আমাদের কাজ কি প্রথম কাজ ড্রেস কোড কে মেনটেন করা রাইট যদি আপনি বিএসএফ কমান্ডার হন আর কারগিলে যদি আপনি যুদ্ধ করতে যান হাতে AK-47 নিয়ে লুঙ্গি পরে আপনি ফেরত আসবেন আপনি কি সামলাবেন লুঙ্গির কাচ্চা না AK-47 রাইট কোনো পুরোহিত মশাই যদি তার পোশাক না পরে স্যুট কোট টাই পরে যদি যায় পুজো দিতে মন্দিরে প্রবেশ করতে দেবেন হর জায়গা কুছ না কুছ ড্রেস কোড আপকো মেনটেন করনা পড়েগা রাইট স্যার দ্বিতীয় কাজ আমি একটা কথা বলবো এই পৃথিবীতে এই দুনিয়াতে যে মানুষটা কিছু বিক্রি করার সামর্থ্য রাখে সেই মানুষটাই এই পৃথিবীতে দামি দামি জিনিসগুলো ক্রয় করার যোগ্যতা রাখে ইয়েস অর নো আপকো বেচনে ওয়ালা বাননা পড়েগা ডেমোনস্ট্রেশন কিট বানান আপনার টিমে যদি 50 লোককে প্রোডাক্টের মাস্টার তৈরি করে দিন আপনার বিজনেস হয়ে যাবে রাইট আর কি করবেন আরসিএম বিজনেস ভেরি ক্রিটিক্যাল খুব কঠিন বিজনেস যদি মনে হয় কঠিনটা কি সেই জায়গাটা দেখে নিন দশজনকে প্ল্যান দেখাবেন দশজনের মধ্যে একজন বলবেন না খুব ভালো মানুষ না রাইট একজন বলবে ইয়েস এও খুব ভালো মানুষ রাইট কিন্তু বাকি আটজন খুব ডেঞ্জারাস এই বলবে আমি তো করবো না ম্যাডাম তোকেও করতে দেবো না এইবার আপনার বাড়িতে চলে যাবে বিভীষণ হয়ে আপনার বাবাকে বলে আমার ছেলেটা গেল আপনার ওয়াইফের কাছে গিয়ে বলবে কি ভূত করছে আগে তো রাত্রি 9টায় বাড়ি আসতো এখন তো 12টার সময় আসছে ইয়েস অর নো রাইট আপনার সামনে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে রাইট অনেকে ভাবে জয়নিং মানে আমার বিজনেস হয়ে গেল জয়নিং 1% 1% রেজাল্ট জয়নিং থেকে আসে 99% রেজাল্ট আসবে কোথেকে মিটিং সেমিনার থেকে আমার স্বপ্ন একটাই 2025 মধ্যে 50টা স্টার মুভি অ্যাচিভার আমি তৈরি করতে চাই আমার এডুকেশনের মাধ্যমে
क्या आपको कंपनी पे भरोसा है? Yes! पक्का? Yes! पक्का? Yes! क्या आपको सिस्टम पे भरोसा है? Yes! क्या आपको अपने अप्लाइंग पे भरोसा है? Yes! क्या आपको अपने डाउनलाइन पर भरोसा है? Yes! क्या आपको खुद पे भरोसा है? Yes! जब तक ये भरोसा कायम रहेगा, मैं गारंटी और चैलेंज के साथ बोल सकता हूं, दुनिया की कोई ताकत नहीं आपको स्टार रूबी अचीवर बनने से रोक सकता। हर सुबह आपके पास दो रास्ते हैं, सो जाओ और सिर्फ बड़े बड़े सपने देखो। दूसरा रास्ता, उठो और जो सोचा उसको पाने के लिए आप काम करो। राइट, ये छविटा देखे, हमें खूब मोटिवेट हुई। ये छविटा, ये गाड़ीटा एक्सीडेंट क्या हो जान बोले दी, কারণ এই গাড়িটা চালা ছিল আরসিএমের একজন যোদ্ধা, আরসিএমের একজন লিডার, আরসিএমের একজন ডিস্ট্রিবিউটর, আরসিএমের একজন অ্যাসোসিয়েট বায়ার। কিন্তু ইনি এই গাড়িটা রোডে চালাচ্ছিলেন আর এই অন্য কোম্পানির প্ল্যান দেখে চালাচ্ছিলেন। অন্য কোম্পানি কা প্ল্যান, এই দুসরা কোম্পানি কা প্ল্যান দেখনে মে বহুত খুবসুরত হ্যায়, আরসিএম সে খুবসুরত হ্যায়, জবরদস্ত। लेकिन भैया, अगर दूसरा कंपनी का प्लान आप देख भी लिया गलती से, आपका गाड़ी एक्सीडेंट होने वाला है। आज पर्यंत कुड़ी एकुश बचरे हमार का अनेक कंपनी प्लान नहीं है। सर हमें एकटाई कथा बोली, प्लीज दाड़ान, हमें एकटा जिनिस के विश्वास करी, से मानुष के हमें एकटाई कथा बोली जे सर जे प्लान आपने नहीं एसेछेन खूब भलो प्लान, খুব ভালো কোম্পানি আপনার, খুব ভালো প্রোডাক্ট আপনার, কিন্তু যদি কোনোদিন আপনার প্ল্যান, আপনার প্রোডাক্ট, আপনার আপনার কোম্পানি আপনার কাছে না থাকে, এই ভিজিটিং কার্ডটা নিয়ে আমি আপনার সঙ্গে থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে। বোর হচ্ছে না তো? একবার জোরদার ক্ল্যাপিং। यस, अगर टेक्निकल बनना चाहते हैं तो टेक्निकल बनने के लिए 10 से 15 मिनट का एक सेशन मिल लेना चाहता हूं, ताकि आप बहुत दूर से आए हैं।